আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি সেই প্রোডাক্ট হচ্ছে আগাছানাশক। আগাছানাশক সব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যারা বর্তমান সময়ে বোরো ধান যারা রোপণ করতে চাচ্ছেন, বোরো ধান রোপণ করার পরে 5 থেকে 7 দিন পরে যে পাউডার মারবেন আগাছা পাউডার, সেটার নাম হচ্ছে নিকাশ। নিকাশ 18 WP আপনারা দেখতে পাচ্ছেন, পেনসালফিরন মিথাইল 4% প্লাস এসিটাক্লোর 14%। এটা মূলত হচ্ছে 50 গ্রামের একটি প্যাক সাইজ। এটা গ্রিন বাংলা অ্যাগ্রোবিট লিমিটেডের একটি প্রোডাক্ট। গ্রিন বাংলা অ্যাগ্রোবিট লিমিটেডের একটি প্রোডাক্ট, নাম হচ্ছে নিকাশ। এটা মূলত 18 WP আপনারা যা দেখতে পাচ্ছেন ধানের রোপণকৃত জমি দেখাচ্ছে পিকচারে, সেই রোপণকৃত জমিতে আপনারা মারবেন প্রতি 28% বা 30% এক প্যাকেট দিবেন, 50 গ্রামের এক প্যাকেট রোপণের 5 থেকে 7 দিন পরে। এটা এই 50 গ্রামের এই প্যাক সাইজের নিকাশ দাম মূলত 63 টাকা MRP। আপনারা দেখতে পাচ্ছেন এটা নিকাশ 18 WP প্রতি কেজিতে 180 গ্রাম সক্রিয় উপাদান আছে, বেনসালফিরন মিথাইল এবং এসিটাক্লোর এর সমন্বয়ে গঠিত অধিক কার্যকরী আগাছানাশক। কার্যকারিতা ধান ক্ষেত্রের ক্ষতিকর বিভিন্ন ধরনের এক বহুজীবী আগাছা দমন, যেমন চৌরা পাতার আগাছা, সেচ ও গাছ জাতীয় আগাছা সফলভাবে দমন করে। প্রয়োগ ক্ষেত্র শুধুমাত্র ধান ক্ষেত্রের আগাছা দমনের জন্য অনুমোদিত। এটা প্রতি একরে 300 গ্রাম, বিঘা প্রতি আপনার 3 শতকে 100 গ্রাম নিকাশ 18 WP। ধানের চারা রোপণের 5 থেকে 7 দিন পরে 2 থেকে 2.5 ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিকাশ 18 WP, এর দাম হচ্ছে মাত্র 63 টাকা। এটা মূলত গ্রিন বাংলা অ্যাগ্রো লিমিটেড একটি প্রোডাক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চাচ্ছেন আমার কাছ থেকে নিতে, আমার মূলত এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যারা নিয়মিত দেখুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস জানিয়ে দিবেন। আপনারা চাইলে আপনার পার্শ্ববর্তী যে কোনো জায়গায়, সুন্দরবন যে জায়গায় আসতে দিতে পারবো, সুন্দরবন এসে পরিবহন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই সেবায় নিয়োজিত সবসময় কৃষি পণ্য তত্ত্ব আজকে যে প্রোডাক্ট আপনাদের দেখালাম, তো আশা রাখবো আপনারা ভালো একটা ফিডব্যাক দেবেন। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।